আল্লাহর রহমান রহিম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রেজাউল করিম কাটিহার উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের পিতামাতার প্রতি রইল সালাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো এবং নিরাপদে আছো এবং আমাদের অনলাইন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছো। তোমরা নিয়মিত অধ্যয় বা পাঠগুলো ভালো করে পড়বে এবং মূল মূল বিষয়গুলি নোট খাতায় লিখে রাখবে। স্কুল স্বাভাবিক হলে এগুলো তোমাদের দেখা হবে এবং এগুলোর ভিত্তিতে আমরা মূল্যায়ন করব তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আমি আজকে বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক দল এবং নির্বাচন নিয়ে, বাংলাদেশের গণতন্ত্রে রাজনৈতিক দল এবং তার নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই গণতন্ত্র কাকে এবং সে দেশের নির্বাচন ব্যবস্থা কেমন হবে, রাজনৈতিক দলগুলোর কাজ কী হবে সেগুলো আমরা দেখব। প্রত্যেক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের একটি যেমন মানচিত্র রয়েছে, সংবিধান রয়েছে, অনুরূপভাবে এই দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য কতগুলো রাজনৈতিক দল থাকে, তাহলে রাজনৈতিক দল কারা বা কী কাঠামো, কতগুলো সংঘবদ্ধ জনসমষ্টি যারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য নিয়ে একত্রিত হয়, দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য কাজ করবার জন্য অঙ্গীকারাবদ্ধ, রাষ্ট্রীয় নীতি এবং কর্মসূচি জনগণের মাঝে প্রচার করে, দেশকে সংগঠিত করে, তাদের মতাদর্শ প্রচার করে, দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে, এই প্রতিশ্রুতি জনগণের মাঝে দেয় এবং তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি আদায় করে ক্ষমতা যাওয়ার চিন্তাভাবনায় ব্যস্ত থাকে। তাহলে নির্বাচন রাজনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক দল অপরিহার্য। তাহলে সংঘবদ্ধ জনসমষ্টি হলো যারা একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একত্রিত হয় এবং দলের ম্যানিফেস্টো ঘোষণা করে, রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে, তারাই হলো রাজনৈতিক দল। গণতন্ত্র কী? এটা হলো জনগণের সরকার, জনগণ দ্বারা, জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র, ডেমোক্রেসি যাকে বলা হয়। গণতন্ত্র ডেমোক্রেসি যে গভর্নমেন্ট, অফ দি পিপুল, বাই দি পিপুল অ্যান্ড ফর দি পিপুল, জনগণ দ্বারা, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের প্রতিনিধিরাই রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং তাদের কাজ করবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে, এটাই হলো গণতন্ত্র। এই গণতন্ত্রে কতগুলো রাজনৈতিক দল থাকে, বাংলাদেশে নিবন্ধিত এবং অনিবন্ধিত অনেকগুলো দল রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটা বড় দলের নাম আমরা বলতে পারি, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কতগুলো মুসলিম দল, তারপরে আপনার বামপন্থী কতগুলো, কমিউনিস্ট পার্টি, সিপিবি, জাসদ, বাসদ ইত্যাদি ইত্যাদি অনেক নাম রয়েছে। এই নামে দলগুলো পরিচালিত হয়। দলের প্রত্যেকেরই উদ্দেশ্য, দলের উদ্দেশ্য লক্ষ্য একটাই, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা এবং জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করা, এটাই হলো উদ্দেশ্য। আমরা দেখব গণতন্ত্র কী, কাকে বলে, এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারব। নির্বাচন কী, নির্বাচনে কারা অংশগ্রহণ করবার যোগ্য সেটা জানতে পারব। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, কাদের দ্বারা সরকার পরিচালিত হবে, জনগণ সেটা নির্ধারণ করবে, সেই বিষয়গুলো আমরা জানব এবং রাজনৈতিক দলের উদ্দেশ্য লক্ষ্য কী আমরা সেগুলো জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে নিই রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো। সংঘবদ্ধ জনসমষ্টি, একটা রাজনৈতিক দলের থাকবে, সংখ্যা যাই হোক না কেন, সংঘবদ্ধ যে একটা রাজনৈতিক দল হবে তাদের নিবন্ধিত, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটা রাজনৈতিক দল, তাদের নিজস্ব সমর্থন, জনসমর্থন থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ ভোট থাকবে, সেটার আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই দলটাকে নিবন্ধন দিয়ে থাকে। সুনির্দিষ্ট কর্মসূচি, তাদের ইশতেহার, নির্বাচনী কর্মসূচি এবং রাজনৈতিক দলের উদ্দেশ্য লক্ষ্য, তাদের নিজস্ব একটা পতাকা, তাদের কর্মসূচি, এগুলো থাকবে নির্দিষ্ট, তাহলে সেটা হবে রাজনৈতিক দল। তারপরে এখন থাকবে প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে, তাদের কী করতে চায়,
কোন দেশ চালাতে চায়, কিভাবে চালাতে চায়, কোন নীতির আলোকে চালাতে চায় সেগুলো তারা ঠিক করবে। তারপরে নির্বাচন সংক্রান্ত কাজে অংশগ্রহণ করবে। নির্বাচন সংক্রান্ত কাজে সরকারকে যখন যে অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটি একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে সকল রাজনৈতিক দল কী করবে, সহযোগিতা করবে নির্বাচনে, নির্বাচন কাজে সহযোগিতা করা, নির্বাচন এরিয়া সংক্রান্ত যে সমস্যা সেগুলো সমাধানে সহযোগিতা, তারপরে জনগণ যে ভোটে অংশগ্রহণ করবে ভোট দান করা, ভোট দানে মানুষকে উৎসাহিত করা, কোনো হট্টগোল বা গণ্ডগোলে জড়িয়ে না পড়া, প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব নৈতিক আদর্শ নিয়ে কথা হবে কিন্তু যেন এটা সংঘর্ষে পরিণত না হয় সেই জন্য এই রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে। এইগুলো রাজনৈতিক দলের কর্মসূচি, নির্দিষ্ট কর্মসূচির আলোকেই এই দেশগুলো পরিচালিত হয়ে থাকে। এই দলগুলো নির্বাচন সংক্রান্ত কাজও তারা করে। এবার আমরা বলব নির্বাচনে অর্থাৎ রাজনৈতিক দলের কর্মসূচি বা ভূমিকা নিয়ে, রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে। রাজনৈতিক দলের ভূমিকা হবে অত্যন্ত সুস্পষ্ট নেতৃত্ব। রাজনৈতিক দলের ভূমিকা, রাজনৈতিক দলের ভূমিকা, দলের ভূমিকা রাজনৈতিক দলের ভূমিকা এক নম্বর হলো নেতৃত্ব তৈরি। এক, নেতৃত্ব তৈরি। দুই, সরকার গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব রাজনৈতিক দলের ভূমিকা, সরকার গঠন, রাজনৈতিক শিক্ষাদান, গঠনমূলক বিরোধিতা, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা। আমরা একে একে করে দেখেলি বর্ণনা করে কি আছে। নেতৃত্ব তৈরি, রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি হলেন দলের নেতা। দলের নেতৃত্ব যেমন জাতীয় পর্যায়ে থাকে তেমনি স্থানীয় পর্যায়েও থাকে। আবার আজকে যারা জাতীয় পর্যায়ের নেতা আগামীতে তারা যে জাতীয় পর্যায়ের নেতা হতে পারবে না তাও নয়। বাংলাদেশ সরকারের মাননীয় সরকার প্রধানমন্ত্রী তার দলের নেতা। এই নেতা তৈরির কাজ করে রাজনৈতিক দল বা জনগণ। সরকার গঠন, রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে সরকার গঠন করা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সে দলেই সরকার গঠন করবে। রাজনৈতিক শিক্ষাদান, রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হল তাদের নেতা কর্ম মানে যারা অধীনস্থ দলের কর্মী সমর্থক তাদেরকে রাজনৈতিক শিক্ষাদান করা। এই রাজনৈতিক দলগুলোর কাজ, তারা বিভিন্ন দলের মতামত আলোচনা সমালোচনা ইত্যাদি প্রসঙ্গমূলক করবে এবং দলকে সেভাবে সমৃদ্ধ করবে। এইটা হলো রাজনৈতিক দলের কাজ। গঠনমূলক বিরোধিতাও করতে হবে, সব কিছুতেই নেতিবাচক নয়, নেতিবাচক নয়, গঠনমূলক সমালোচনা করতে হবে। ধ্বংসাত্মক কোনো কার্যাবলীতে অংশগ্রহণ করা যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করবে। দ্বিতীয় দশকীয় দল আইনসভায় বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করবে। সরকারের কোন কার্যক্রম ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হল গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। সামাজিক ঐক্য প্রতিষ্ঠা, একটা সমাজে বিভিন্ন ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষ থাকে, তাদের স্বার্থ পরস্পর আলাদা হতে পারে কিন্তু এই আলাদা স্বার্থ একত্রিত করে তা একটা কর্মসূচিতে পরিণত করা রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সমর্থন চায়। যে কোনো দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করে, এই নীতি বাস্তবায়নের উপর সামাজিক ঐক্য নির্ভর করে। আমরা আগে তোমাদের বলেছি বাংলাদেশে কতগুলো নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, এদেরও কিছু ভূমিকা রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনপি, জাতীয় পার্টি জামাতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, এই রাজনৈতিক দলগুলো রয়েছে। তারপরে রয়েছে কমিউনিস্ট পার্টি, সিপিবি, ওয়াকার্স পার্টি, এই দলগুলো বাংলাদেশে রয়েছে। সেগুলো সম্বন্ধে আমরা জানব, তোমরা বোর্ড বই প্রদত্ত বইয়ে সবগুলো বিস্তারিত রয়েছে সেগুলো পড়বে। গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের দল, গণতন্ত্র আমি বলেছি জনগণ দ্বারা পরিচালিত, জনগণের জন্য প্রচারিত শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। এই গণতন্ত্র
বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন, তাহলে জনগণ মানেই হচ্ছে রাজনৈতিক দলের উপস্থিতি। গণতন্ত্রের সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম, কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দল এর সদস্য ও নেতাদের গণতান্ত্রিক আচার আচরণে অভ্যস্ত হতে শেখায়, যেমন দলীয় সিদ্ধান্ত গ্রহণের সময় দলের নেতা কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয় এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়। জনগণের স্বার্থ বিরোধী সরকারকে অপসারণ করে রাজনৈতিক দল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। ১৯৯০ সালে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনস্বার্থ বিরোধী সামরিক সরকারকে হটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করে। ১৯৫১ সালে দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের মাধ্যমে আবারও সংসদীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার নির্দিষ্ট সময় অন্তর ক্ষমতার পরিবর্তন হয়, অর্থাৎ 5 বছর পরপরই ক্ষমতার বদল হয়। সুষ্ঠু নির্বাচন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সরকার গ্রহণ করা হয়। রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম, প্রিয় শিক্ষার্থীরা, গণতন্ত্র, গণতন্ত্রের রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের ভূমিকা বা কাজ, জাতীয় পর্যায়ে জাতি গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আগামীতে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আগামীতে আবারও দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, সবাই ভালোভাবে বিশুদ্ধ পানি পান করবে, হালকা ব্যায়াম করবে, নিজে নিরাপদে থাকবে, বন্ধুদেরকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দিবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে এই প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।